সুধী দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি ভালো আছেন সবাই। কক্সবাজার জেলার মাতারবাড়িতে শুরু হয়েছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর টার্মিনাল নির্মাণের কাজ। দেশের প্রথম ও একমাত্র গভীর সমুদ্র বন্দর স্থাপনের জন্য 17,777 কোটি 20 লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। মাতারবাড়ি টার্মিনাল বাস্তবায়িত হলে 16 মিটার বা ততোধিক গভীরতা সম্পন্ন বাণিজ্যিক জাহাজ গমনাগমন করতে সক্ষম হবে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে মাইলস্টোন হিসেবে কাজ করবে। গভীর সমুদ্র বন্দর নির্মাণের লক্ষ্যে 350 মিটার প্রশস্ত ও 16 মিটার গভীরতা সম্পন্ন 14.30 কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ চ্যানেলের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া অ্যাপ্রোচ চ্যানেলের উত্তর পাশে 2,150 মিটার দীর্ঘ ও দক্ষিণ পাশে 670 মিটার দীর্ঘ ঢেউ নিরোধক বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে 460 মিটার দীর্ঘ কন্টেনার জেটি ও 300 মিটার দীর্ঘ মাল্টিপারপাস জেটি নির্মাণ এবং কন্টেনার ইয়ার্ড সহ বন্দর সুবিধাদি নির্মাণের কাজ চলমান রয়েছে। 2026 সালের মধ্যে আনুমানিক 0.6 থেকে 1.1 মিলিয়ন TEUs এবং 2041 সালের মধ্যে আনুমানিক 2.2 হতে 2.6 মিলিয়ন TEUs কন্টেনার কার্গো হ্যান্ডেল করা সম্ভব হবে। প্রকল্পের সড়ক ও জনপথ অংশে 27.7 কিলোমিটার সড়ক নির্মাণের মাধ্যমে মাতারবাড়ি বন্দরের সাথে ন্যাশনাল হাইওয়ের সংযোগ স্থাপন করার কাজও চলমান রয়েছে। সুধী দর্শক, মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মিত হলে বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলোর কী কী সুবিধা হবে চলুন জেনে নিই। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর হচ্ছে বাংলাদেশের প্রথম গভীরতম সমুদ্র বন্দর, যেটি কক্সবাজারের মহেশখালী দ্বীপে অবস্থিত। জাপান এই বন্দরটিকে দক্ষিণ এশিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ গভীর সমুদ্র বন্দর ও স্ট্র্যাটেজিক একটি বন্দর হিসেবে দেখছে। তবে মাতারবাড়ির প্রথম গভীর সমুদ্র বন্দর তৈরির কোনো পরিকল্পনাই ছিল না বাংলাদেশের বা জাপানের। বাংলাদেশ তাদের প্রথম গভীর সমুদ্র বন্দর সোনাদিয়া দ্বীপে চীনের সাহায্যে নির্মাণ করতে চেয়েছিল। তবে ধারণা করা হয় পরবর্তীতে বাংলাদেশ ভূ রাজনৈতিক চাপে সোনাদিয়া দ্বীপে চীনের এই গভীর সমুদ্র বন্দর তৈরির পরিকল্পনাকে বাতিল করে দেয়। সাম্প্রতিক সময়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরটি একটি চ্যানেল উন্মুক্ত হয়েছে, যার মাধ্যমে অনেক বড় বড় মাদার ভেসেল এই সমুদ্র বন্দরে ভিড়তে পারবে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ইন্ডিয়া সফরকালে তিনি এই সমুদ্র বন্দরের ভৌগোলিক গুরুত্ব নিয়ে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন। ইন্দো প্যাসিফিক এরিয়ায় মুক্ত বাণিজ্যের জন্য এই বন্দরটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে তিনি আশা করেন। একই মাসে জাপানের জাইকা বাংলাদেশের এই সমুদ্র বন্দরে 1.2 বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন করে। জাপানের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশকে এই অঞ্চলের একটি ইকোনমিক করিডোর হিসেবে ব্যবহার করা হবে, আর ইকোনমিক করিডোরের সাথে যুক্ত থাকবে ভারতের 7টি রাজ্য, যেগুলোকে আমরা সেভেন সিস্টার নামে চিনি। এছাড়া উত্তর পূর্ব ভারতের যে অনুন্নত রাজ্যগুলো রয়েছে আসাম, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড, মূলত এই রাজ্যগুলো বাংলাদেশের সমুদ্র বন্দর থেকে উপকৃত হতে পারবে। এসব অঞ্চল থেকে উৎপাদিত কাঁচামাল এবং বিভিন্ন পণ্য দেশের মাতারবাড়ি বন্দরের সাহায্যে বিদেশে রপ্তানি করতে পারবে এবং কাঁচামালগুলো বাংলাদেশে এসে তা বাংলাদেশের শিল্প কারখানাগুলোতেও ব্যবহার হতে পারবে। অর্থাৎ জাপান বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেনের মাধ্যমে যুক্ত করতে চাচ্ছে। এতে করে ইন্ডিয়া, বাংলাদেশ ও জাপান এই 3টি দেশের প্রত্যেকেই লাভবান হবে এবং তাদের অর্থনৈতিক গুরুত্ব আরও দ্রুত বৃদ্ধি পাবে এবং ইন্ডিয়ার পিছিয়ে পড়া রাজ্যগুলো তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ফিরে পেতে পারবে। এছাড়া বাংলাদেশে জাপানের এবং ইন্ডিয়ার বিনিয়োগ বৃদ্ধি পাবে বিভিন্ন শিল্প কারখানা থেকে শুরু করে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে। মাতারবাড়িকে প্রথমে গভীর সমুদ্র বন্দর হিসেবে তৈরির কোনো পরিকল্পনা ছিল না জাপানের। এটি মূলত একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আনলোডের জেটি হিসেবে তৈরি করার পরিকল্পনা ছিল। পরে এই জেটি নির্মাণ করতে গিয়ে জাপান এখানে গভীর সমুদ্র বন্দর তৈরির একটি সম্ভাব্যতা খুঁজে পায় এবং বাংলাদেশ সরকারকে এ বিষয়ে জানায়। এভাবে মাতারবাড়ি সমুদ্র বন্দর হয়ে ওঠে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর।
আশা করা হচ্ছে 2026 বা 2027 সালে এই সমুদ্র বন্দর তৈরির সমস্ত কাজ শেষ হয়ে যাবে। 460 মিটার দীর্ঘ কন্টেইনার জেটি, 300 মিটার দীর্ঘ বহুমুখী জেটি নির্মাণ সহ 18.5 মিটার ড্রাফট এবং কন্টেইনার ইয়ার্ড সহ বন্দরের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ শুরু হয়েছে। এই উন্নয়ন কাজ শেষ হলে 8,000 থেকে 10,000 কন্টেইনারবাহী জাহাজ সরাসরি জেটিতে প্রবেশ করতে সক্ষম হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন CPGCBL ইতিমধ্যে কয়লা বিদ্যুৎ প্রকল্পের অংশ হিসেবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য 2টি জেটি নির্মাণ করেছে এবং এই চ্যানেলের মাধ্যমে 120টি জাহাজ চলাচল করতে পারবে। প্রায় 17,777 কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম এবং একমাত্র গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন মেয়াদকাল 2026 সালের 31 ডিসেম্বর। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার পাওয়ার প্রজেক্টের অধীনে তৈরি হওয়ার পর গত 20 সেপ্টেম্বর চ্যানেলটির দায়িত্ব CPA কে হস্তান্তর করে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হলে দেশের বিভিন্ন অর্থনীতিতে $2-3 বিলিয়ন এখান থেকে যোগ হবে এবং সিঙ্গাপুর ও কলম্বো বন্দর থেকে পণ্য পরিবহনের খরচ 10-20% কমবে। বন্দরটি দক্ষিণ এশিয়ার একটি ভিত্তিপ্রস্তর হবে এবং অর্থনৈতিক উন্নতি ও শিল্পায়নের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে। এই বন্দরটি বঙ্গোপসাগরের তীরে 1,031 একর জায়গার উপর নির্মিত হচ্ছে। মাতারবাড়ি বন্দর উদ্বোধনের পর বন্দরটি দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হবে, কারণ বাংলাদেশি ব্যবসায়ীদের আর পণ্যের জন্য সিঙ্গাপুর, কলম্বো এবং মালয়েশিয়ার বন্দরের উপর নির্ভর করতে হবে না। বর্তমানে বাংলাদেশ থেকে আমেরিকা একটি পণ্য শিপমেন্ট পাঠাতে 45 দিন সময় লাগে। বন্দরটি চালুর পরে গন্তব্যে পৌঁছাতে মাত্র লাগবে 23 দিন। গভীর সমুদ্র বন্দর নির্মাণের লক্ষ্যে 350 মিটার প্রস্থ এবং 16 মিটার গভীরতার 14.30 কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ চ্যানেল নির্মাণের কাজ শেষ হয়েছে। মাতারবাড়ি টার্মিনাল প্রকল্প বাস্তবায়িত হলে 16 মিটার বা তার বেশি গভীরতার জাহাজ বাণিজ্যিকভাবে চলাচলের সুযোগ পাবে। প্রকল্পের আওতায় 27.7 কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ, মাতারবাড়ি বন্দরের সঙ্গে জাতীয় মহাসড়কের সংযোগ কাজও চলছে। দেশের প্রথম ও একমাত্র গভীর সমুদ্র বন্দর স্থাপনের জন্য 17,777 কোটি 20 লক্ষ টাকার বেশি ব্যয়ে মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে সমুদ্র বন্দর নির্মাণে ব্যয় হবে 8,955 কোটি 82 লাখ টাকা। বন্দর ও সড়ক নির্মাণে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির মাধ্যমে জাপান সরকার মোট 12,892 কোটি 76 লাখ টাকা ঋণ সহায়তা দেবে। বন্দরটি 2026 সালের মধ্যে আনুমানিক 0.6 থেকে 1.1 মিলিয়ন TEUs এবং 2041 সালের মধ্যে আনুমানিক 2.2 থেকে 2.6 মিলিয়ন TEUs হ্যান্ডেল করার ক্ষমতা থাকবে। দর্শক, আজ এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।